फ्रेंड्स एंड वेलकम टू माय चैनल बंगाल। सो फ्रेंड्स एखन बजे 10টা আর আজকে আমি অনেক তাড়াতাড়ি ব্লগিং স্টার্ট করে দিয়েছি। তো কালকে রাতে আমার ঘুমোতে ঘুমোতে প্রায় 4:30 বেজে গিয়েছিল। তো রাত আর ছিল না, তখন ভোর হয়ে গিয়েছিল। তো জানি না কেন এমনি ঘুম আসছিল না, তাই আমার অনেক দেরি হয়ে গেছে ঘুমোতে ঘুমোতে। বাট আজকে আমি যেরকম টাইমে উঠি তার থেকেও আগে উঠে গেছি। তো আমি ন্যাচারালি অন্য দিনে 10টার সময় উঠি, বাট আজকে আমি তারও আগে উঠে গেছি। 9:30 মতন এরকম বাজে তখন আমি উঠে গেছি। তো আমি উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হয়ে নিয়ে একদম আমি তাড়াতাড়ি করে গিয়ে শাওয়ার নিয়ে নিয়েছি, যাতে একেবারে রেডি হয়ে যাই আমি ব্লগিং এর জন্য, আর পরে আবার এসে শাওয়ার নিতে না হয়। আর এটা শাওয়ার নেওয়ার পিছনে আরো একটা রিজন আছে, সেটা হলো যেহেতু আমাদের ট্যাঙ্কির একদম টপে, তো এত গরম পড়ছে এখন আর ট্যাঙ্কিটা পুরো হিট হয়ে যায়, তো জলটা বেলার দিকে আরো বেশি গরম থাকে। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি শাওয়ার টাওয়ার নিয়ে একদম। তো এইভাবেই আমার দিনটা আজকে শুরু হয়েছে। তো এখন আমি যাব নিচে, নিচে গিয়ে আমি আগে করব টিফিন। তো চলো নিচে যাই আর দেখি কি টিফিন হয়েছে। তো ঝটপট গিয়ে আগে টিফিনটা করে নিই, তারপর দেখাচ্ছি সারাদিন কি কি হচ্ছে, চলো। আজকে তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছিলাম যে কি কি রান্না হয়েছে। তো এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর খাওয়া হয়েও গেছে, দেখতেই পাচ্ছ ডাল অনেক কমে গেছে। তো এই বড়া আর বেঁচে রয়েছে এইটুকু, আর পুরো এই বাটি ভর্তি ছিল। এটা হলো মাছের ডিমের বড়া, আর এটা হলো মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল। আর এখানে কি রয়েছে, এখানে ফুলকপি আলুর তরকারি। তো সবই একটু কম কম, কেননা সবার খাওয়া হয়ে গেছে। আর এখানে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে, তো এটাও ভর্তি ভর্তি ছিল, এটাও খালি হয়ে গেছে। আর রয়েছে মাছ ভাজা, আর মাছ ভাজাটা তোমাদের দেখাচ্ছি। আর এখানে রয়েছে ডাল, টক ডালটা যারা পেঁয়াজের ডাল খাবে না তাদের জন্য। আর এখানে রয়েছে ভাজা মাছটা। তো পেটির মাছগুলো সব দুপুরে খাওয়া হয়ে গেছে, আর এখানে গাদার মাছগুলোই এখন রয়েছে এটা রাত্রের জন্য। তো দুপুরের খাওয়ার পর এখন আমি নিয়ে নেবো 1-1.5 ঘন্টার জন্য একটা ছোট্ট ব্রেক। তো আমি যেহেতু রাত্রে কালকে ঘুমোতে পারিনি, তো এখন আমি চেষ্টা করবো দুপুরবেলা একটু ঘুমানোর। বাট যেহেতু আমার অভ্যাস নেই ঘুমানোর, আমি জানি না ঘুম আসবে কি না, তাও আমি একটু চেষ্টা করবো। কেননা রাতে ঘুম হয়নি, যদি দুপুরে একটু না ঘুমাতে পারি শরীরটা খুব খারাপ লাগবে। তো একটু দেখি ঘুম আসে কি না। আর এরপরে আমি তোমাদেরকে নিয়ে যাবো সন্ধ্যেবেলায়, সন্ধ্যে না বিকেল বিকেলের দিকে, একদম টপের ছাদে, যেখানে তোমরা কখনো আমার সাথে যাওনি। তো টপের ছাদে আজকে আমি যাব, তার একটা কারণ আছে। কারণটা এটাই, আমি আজকে যাব ঘুড়ি ওড়াতে। তো ঘুড়ি ওড়াতে বেসিক্যালি আমার ওড়ানোর থেকে দেখতে বেশি ভালো লাগে। আর একটা জিনিস ভয় লাগে যে হাত কেটে যাবে, কিন্তু মাঞ্জা মানে সুতোটা যেহেতু অনেকটা ধার হয়, কিন্তু ওটাও কারণ না। কারণটা এটাই যে আমার ঘুড়ি ওড়ানোর থেকে ঘুড়িটা উড়ছে, ভোকারটা হচ্ছে, ওটা দেখতে বেশি ভালো লাগে, আর ভোকারটা চিৎকারটা করতে বেশি ভালো লাগে। তো যাই হোক, ওড়াই আর না ওড়াই আজকে আমি টপে যাব আর তোমাদেরকে দেখাবো। সবাই আনন্দ করে ঘুড়ি ওড়াচ্ছে, আর একদম টপ থেকে নিচের ভিউটা কতটা সুন্দর সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমি ড্রেস চেঞ্জ করে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো জানি না কতদূর কি ওড়াতে পারবো, আর ওড়ানোর ইচ্ছাও খুব একটা নেই, কারণ আমি ভয় পাই সুতোর যে মাঞ্জা রয়েছে সেটাতে হাত কেটে যাওয়ার। তো হয়তো ওড়াবো না, দেখবো, তবু ওপরে যাব। তো চলো আমার সাথে ওপরে যাবে। ওপরের ছাদে চলে এসেছি, এটা একদম টপে, আর তোমরা যেটা সবসময় দেখো সেটা নিচে, দেখতেই পাচ্ছ ফুলের বাগান রয়েছে নিচে, আর এটা একদম উপরে। তো বুঝতেই পারছো কতটা উপরে রয়েছে। আর এখানে উঠতে গিয়ে আমার দম ছুটে যায় একদম, কারণ আমি নিচ থেকে মানে যখনই এই জায়গায় উঠি এখান থেকে নিচটা দেখার দেখতে গিয়ে খুব ভয় করে। আমি নিজেদের ছাদেই এতটা উপরে কখনো উঠি না, ওই জন্য ভয় করে বলে। তো যাই হোক, আজকে ঘুড়ির নেশায় উঠে গেছি। আর দেখো আমি হয়তো ওড়াবো না, কারণ আমার ভয় করছে বাবা, যদি এই টানতে টানতেই পড়ে যাই তাহলে তো হয়ে গেল। আর বলে দাও আমাদের কোনটা কোনটা, আমাদের আমি তো বুঝতে পারছি না কোনটা, এইটা সবুজটা, এই যে যেটা ঢুকছে এটা আমাদের, আর কেটেছে একটা। হ্যাঁ বক কাড়া লোক, এটাও কেটে গেছে, ওই যে যাচ্ছে, দুটো গুড়ি কেটে দিয়েছে। উফ বাবা, গরম লেগে গেছে এইটুকু টাইম থেকেই, আর আজকে বেশি ওড়ানো হয়নি, কেননা দুটো তিনটে তোমাদের তো দেখালাম, দুটো ঘুড়ি কেটেছে, তারপর আরও একটা ঘুড়ি কেটে দিয়েছিল, আর বেশি ওড়ানো এই কারণেই হয়নি। সন্ধে হয়ে গেছে আর আজকে যেতে যেতেই অনেকটা লেট হয়ে গেছিল, যার কারণে এখন অন্ধকার হয়ে গেছে, আর এখন তো অন্ধকারের মধ্যে ঘুড়ি ওড়ানোটা সম্ভব না। তো তার জন্য আমরা নিচে চলে এসেছি, আর বীভৎস গরম লাগছে। আজকের গরমটা এই পুরো বৈশাখের মাসের মধ্যে আজকের গরমটা একদম সেরা গরম, প্রচণ্ড গরম লাগছে, পুরো ঘেমে নিয়ে একাকার কাণ্ড। তো আর ঘামলে একটা
সিঁদুর ফিঁদুর পুরো একদম লেপটে চেপটে যায়। যাই হোক, তো এখন আমি আসবো আমার রেগুলার পোশাকে, মানে ভদ্রলোকের পোশাকে, যেটা আমি সবসময় পরি নাইটে, আর সেটাই খুব কমফোর্ট ফিল করি পরে। তো যাই হোক, এখন নাইটি পরে নেবো, আর তার আগে একটু গা ধুয়ে আসবো, গা ধুয়ে এসে নাইটি পরে একদম ফ্রেশ হয়ে যাবো। তো চলো আবার তারপরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি আবার ড্রেস চেঞ্জ করে ফেলেছি, আর খুব খিদে পেয়ে গেছে, কেননা ঘুরি যেটুকুই যা উড়ি, মানে ওরা উড়িয়েছে, আর আমি ওখানে বসেছিলাম অনেকক্ষণ, তোমাদের হয়তো ছোট ছোট ক্লিপগুলো দেখিয়েছি, বাট অনেকক্ষণ ছিলাম ওখানে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখন আমি যাব নিচে, তো নিচে গিয়ে টিফিন বানাবো। তো কী টিফিন হচ্ছে এখনও আমি জানি না, এখন আমি শিওর না কী টিফিন হচ্ছে, কেননা নিচে কী আছে ঘরে আপাতত সেটা আমি জানি না, নিচে গিয়ে দেখি কী আছে, কিন্তু কিছু একটা টিফিন খেতে হবে কেননা খুব খিদে পেয়ে গেছে। তো চলো আমার সাথে আর নিচে গিয়ে দেখে নিই কী টিফিন করা যায়, আর নতুনত্ব কী তোমাদের সাথে শেয়ার করা যায়, চলো। তো এই ছিল আজকের আমার ব্লগ, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুল করো না, আর সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে আরও সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো এখানে আমি আমার ব্লগটাকে আজকে এন্ড করে দিচ্ছি, আবার দেখা হবে কোনো নেক্সট সুন্দর ব্লগের সাথে। চলো টাটা, টেক কেয়ার, বাই বাই।